আমাদের বাংলা প্রশ্নের পর আজকে ভূগোল প্রশ্ন। আমরা চেষ্টা করছি দু একটি প্রশ্ন তোমাদের ডিমান্ড অনুযায়ী দিয়ে দেওয়ার, ইতিহাসটা হয়তো দিয়ে দেবো। আর এই প্রশ্নের একটা গুরুত্ব, তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো অর্থাৎ সাজেস্টিভ প্রশ্নগুলো সাথে দিয়ে দেওয়া হলো, প্রশ্নও দেওয়া হলো। তাহলে আমরা দেখতে থাকি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখবে এবং ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো। প্রথমে যে রয়েছে, নিরক্ষ রেখায় 1 ডিগ্রি দুটি দ্রাঘিমা রেখায় পারস্পরিক ব্যবধান, অর্থাৎ পরপর দুটো দ্রাঘিমা রেখা কোথায়? নিরক্ষ রেখায়। এটা কি উত্তর হবে? না, উত্তর হবে খ 111 কিমি। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 সেকেন্ড। পাথ গাঠনিক শব্দটি প্রথম ব্যবহার করেন জেটি উইলসন। স্ট্যালাকটাইট সৃষ্টি হয় অঙ্গার যোজনে, অর্থাৎ কার্বনেশন। তারপর বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা, এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে দেবে, ঠিক আছে? এরপর 1.6, কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে যে জেলার উপর দিয়ে? এক্ষেত্রে দেখো যে 4টি অপশন রয়েছে, তার মধ্যে নদিয়া। নেক্সট, পশ্চিমবঙ্গের শুষ্ক পর্ণমোচী, অর্থাৎ পুরো পাতা ঝরিয়ে দেয় এমন একটি উদ্ভিদ, তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে নিম। এবারে শুদ্ধ অশুদ্ধ, এটা সমুদ্র তলদেশের উত্থানে বা অবনমনে সমুদ্রের জলরাশির ক্ষমতার হ্রাসবৃদ্ধি জনিত পরিবর্তনকে সমস্থিতি, এটা ভুল, অর্থাৎ এটা অশুদ্ধ, কারণ এটা ইউস্টেটিক। পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা, এটা কি হবে আমাকে জানাবে, শুদ্ধ না অশুদ্ধ? আমি বলে দেব তুমি ঠিক লিখছো কি না। পশ্চিম গোলার্ধে সময় অঞ্চলের সংখ্যা অবশ্যই 12, ঠিক আছে? ক্ষেত্রফলের বিচারে বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান 14তম, চতুর্দশতম। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী পর্বত। স্তম্ভ মেলানো, প্রথমেই মারিয়ানা খাত। মারিয়ানা খাত কার সাথে? না অভিসারী পাত সীমানা। বক্সা ডুয়ার্স, এটা আর্দ্রতম অঞ্চল। সামুদ্রিক শৈল শিরা, এটা অপসারী পাত সীমানা। হিউমিক অ্যাসিড, এটা জৈব আবহবিকার। তাহলে 1, 2, 3, 4। কোন দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়? তাহলে গ্রিনিচ। ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে পাওয়েল। প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন সমভূমি গড়ে ওঠে? না বাজাদা সমভূমি। এরপর 2 নম্বর মানের প্রশ্ন, অক্ষাংশ কাকে বলে? দ্রাঘিমা রেখার দুটি গুরুত্ব লেখো। ডেকান ট্র্যাপ কাকে বলে? মানব জীবনের সমভূমি দুটি গুরুত্ব লেখো। তরাই ডুয়ার্স বলতে কি বোঝো, অথবা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের জলসম্পদের সমস্যাগুলি কি কি, অথবা আশ্বিনের ঝড় কাকে বলে? এরপর যেগুলো দেখতে হবে, স্থানীয় সময়, প্রমাণ সময়, সংজ্ঞা, এগুলো সব সংজ্ঞা। AM PM কি, মহাবৃত্ত কি, প্রতিবাদ স্থান কি, সমস্থিতিক আলোড়ন, গিরিজনী ওই মহিভাবক আলোড়ন, মালভূমি, বাজাদা, মনাডনক, ইনসেলবার্ড, স্বল্পমোচন, ক্ষুদ্রকোণা, বিসরণ, প্রস্তচ্ছায় বিচ্ছিন্নকরণ, রেগোলিত, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, ল্যাটারাইট মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, এগুলো তোমাকে কিন্তু বাড়তি দেখতে হবে। এবার 3 নম্বর, অর্থাৎ এটা সাজেশন। 3 নম্বর মানের প্রশ্নে প্রথমে পার্থক্য লেখো, প্রমাণ সময় স্থানীয় সময়, অথবা কলকাতা ও ঢাকা দ্রাঘিমা 1.5 ডিগ্রি, মানে 1 ডিগ্রি 30 মিনিট, অথচ সময়ের পার্থক্য 30 মিনিট, কেন? পর্বতবেষ্টিত মালভূমি কিভাবে উৎপত্তি লাভ করেছে, অথবা হোস্ট ও গ্রাবেন বলতে কি বোঝো? মৃত্তিকার উৎপত্তি সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা তুমি মাটি কিভাবে সংরক্ষণ করবে? 3 নম্বর মানে শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ সহ পরিচয় দাও, অথবা পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের নদনদীর বৈশিষ্ট্যগুলি লেখো। 3-এর যে বাকি অংশগুলো দেখতে হবে সেগুলো এই প্রশ্নগুলো।
ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখে নিলে আশা করি সমস্ত প্রশ্নগুলো তুমি ফুল অ্যাটেম্প করতে পারবে পরীক্ষার হলে। উমোতে, উমো বিভাগে এখানে দুটি বা তিনটি প্রশ্ন থাকবে, ঠিক আছে। এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্ক থাকতে পারে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন থাকতে পারে, পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে প্রশ্ন থাকতে পারে, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রশ্ন থাকতে পারে। বাকি এই প্রশ্নগুলো কিন্তু তুমি দেখবে, ঠিক আছে। তো বদ্বীপ সমভূমি একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত, রাসায়নিক আবেগের শ্রেণীবিভাগ কর, ভারতের পশ্চিমবঙ্গের জলবায়ুতে নিয়ন্ত্রকগুলি কী কী, এইসবগুলো। তো আগামী দিন দেখা হচ্ছে, সকলকে সঙ্গে থাকার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।